এইরকম প্রতিষ্ঠান অনেকে এখন মনে হয় খুলে নাই, বিকজ সব যতগুলো অডিও প্ল্যাটফর্ম খুলেছে সবাই একক মালিকানার অডিও প্ল্যাটফর্ম। এখানে কিন্তু কেউ একজন মালিক না, এখানে 25 জনই মালিক। সবচেয়ে বড় ব্যাপার হলো যেই সব আর্টিস্টরা, যারা যে মিউজিক ডিরেক্টররা বা যারা ভিডিও এডিটররা বা ভিডিও ডিরেক্টর ডিওপিরা যারা আছেন, তারা সবাই এই অর্গানাইজেশনের মালিক। এবং বলতে পারেন একটা সমবায় সমিতির মতো এই জিনিসটা। মানে এখানে সবাই আমরা, এই যে আমার যে গানটা আজকে দেখলেন, এই গানটাই শুধু আমার টাকা না, কিন্তু এখানে এই 25 জন মেম্বার সবার টাকা আছে। এখানে সবাই আমাদের একজন একজনের পিছনে কাজ করছে। তো এই কনসেপ্টেই কিন্তু এই আমাদের মিউজিক আলফা একেবারেই বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় এইরকম কনসেপ্ট। মানে আমার জানা মতে কোনো আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কোনো অডিও বা গানের প্ল্যাটফর্ম আছে বলে আমি মনে করি না। নতুনদেরকে নিয়ে যদি বলতে চাই, সেটা হলো যে এখানে আপনারা যখন যে 5টা গানের প্রোমো দেখলেন, তার মধ্যে কিন্তু 3 জন শিল্পী একেবারে আননোন। ইনফ্যাক্ট 2 জন একেবারেই আননোন, 2 জনকে একবারে হয়তো বা আপনারা কখনো গান শুনেছেন বলে আমার মনে হয় না। তো এইখানে আমরা আসলে ট্যালেন্টকে প্রাধান্য দিচ্ছি, কে নতুন কে পুরাতন। নতুন পুরাতনের তো একটা অবশ্যই ব্যাপার আছে, আমার অভিজ্ঞতা ওর ট্যালেন্ট দুটো যদি মিশেল এক হয়, বা সুজিতদার অভিজ্ঞতা আর আমাদের একেবারে ইয়াং জেনারেশনের, এই জেনারেশনের যেই ছেলেটা বা যেই মেয়েটা ভালো গায়, তার তার সেই সিঙ্গিং ক্যাপাবিলিটি যদি এক হয়, তাহলে কিন্তু বিষয়টা অন্য রকমের ঘটবে। যে জিনিসটা আমরা গত 50 বছরে মিউজিক ইন্ডাস্ট্রি আমার মনে হয় করতে পারিনি। আমাদের দুর্ভাগ্য হলো, দেখেন আমাদের গাজী স্যার মারা গেছেন কিছুদিন আগে, এখনও মনিরুজ্জামান মনির স্যার আছেন, এখনও মোহাম্মদ রফিকুজ্জামান স্যার আছেন, বা মিউজিক ডিরেক্টররা যারা ছিলেন, আমরা নতুনরা কী জানি একটা বাধা, পুরনোদের সঙ্গে আমরা কিন্তু চাইলেই মিশে তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা অনেক নতুন কিছু দিতে পারি, কিন্তু কোথায় জানি একটা বাধা আমাদের নতুনদের হয়, নতুনরা তাদের কাছে যেতে পারছি না। আর তারা তো প্রবীণ, তারা তো চাইলেই সবাইকে ডেকে একসঙ্গে কাজ করে, তাদেরও তো একটা ব্যারিয়ার থাকে, শারীরিক প্রতিবন্ধকতা বা মানসিক প্রতিবন্ধকতা। তো আমার মনে হয় এই প্ল্যাটফর্মে আমরা সেটাই চেষ্টা করছি যে আমরা যাকে নিচ্ছি তাদেরকে ওভাবেই চুজ করে নিচ্ছি যে সে যেন প্রপার ট্যালেন্টেড হয়, সে যে যেই কাজই করুক না কেন সেই কাজে সে 100% পারদর্শী। ইভেন আপনারা যারা দেখছেন এই যে এখানকার আমাদের যে ডিজাইন, লোগো ডিজাইন থেকে শুরু করে যেই কার্ড ডিজাইন থেকে শুরু করে, ওটাও কিন্তু আমাদের মেম্বারদেরই করা। এইখানে প্রতিটা জিনিস যা দেখছেন, প্রতিটা জিনিসই আমাদের এই 25 জন আমরা নিজেরাই একজন হাতে। আমরা ছোটোবেলাকে চড়ুইভাতি করতাম না, বিষয়টা কী হতো, কেউ লবণ দিল, কেউ আলু দিল, কেউ চাল দিল, কেউ মাংস দিল, তারপরে একজন 3 জন মিলে রান্না করলো। ঠিক এই জিনিসটাই গানের চড়ুইভাতি বলতে পারেন আমাদের এখানে। আমার মনে হয় আমাদের যেই 5টা গান দেখলেন, সেই গানের কারা গাইছে সেটা দেখলেই মনে হয় বুঝে গেছেন যে এটা আমরা ভিউ নিয়ে আসলে একেবারেই চিন্তিত না, ভিউ দিয়ে কিছুই যায় আসে না। আমি তো নিজেই তো আমার জমি জায়গা বেচে 1 লাখ টাকা এনে আমি ঢুকায় ইউটিউবে দিয়ে পোস্ট করে ভিউ করতে পারি, 10 কোটি 10 মিলিয়ন ভিউ হতে পারে, তো কী লাগছে যায় তাতে? বাইরে আমার পাশের বাসার মানুষই গানটা জানে না, তো 10 মিলিয়ন ভিউ দিয়ে আমি ধুয়ে পানি খাবো? আমরা চেষ্টা করছি যে ভালো গানটাকে ফ্রন্টে নিয়ে আসতে, সেটা কে গাচ্ছে ইম্পর্টেন্ট না, কে করছে ইম্পর্টেন্ট না। আমাদের একটা জুরি বোর্ড আছে, আমরা গানগুলা শোনার পরে গানের কারেকশনটা আমরা দেখি, ভাই লিরিকে এই জায়গাটা একটু, আমরা সবাই মিলে বসে কিন্তু করি এটা, যেটা এখন একেবারে অভাব। এখন সিঙ্গার জানে না সুরকার কেমনে শুরু করছে, সুরকার আমি ইনফ্যাক্ট আমি নিজে যখন টিউন করি অনেক সময় সিঙ্গারকে পাঠাই দিই, ভাই গানটা গিয়ে পাঠাই দাও তার বাসায় যদি স্টুডিও থাকে। তো এই জিনিসটা এখানে হচ্ছে না, এখানে হলো টোটাল কম্বিনেশন হচ্ছে, মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট এবং সিঙ্গার, এবং সেই সাথে ভিডিও ডিরেক্টর, সবার একটা ওয়েল মানে প্ল্যান্ড একটা টিম ওয়ার্ক।